এজন্য মেরে ভাইও আল্লাহর কসম, নামাজ ছেড়ে দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। বলেন শিরিকের পরে, বলেন শিরিকের পরে নামাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় অপরাধ। পড়বো তো ইনশাল্লাহ নামাজ। এই জন্য ইমানের পরে সবচেয়ে দামি আমলের নাম নামাজ। এই জন্য শিরিকের পরে সবচেয়ে বড় গুণা নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুণা কি? চলেন নিয়ত করে আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। জুমা পড়ে আসর পড়ে না? আপনি, আমি আপনাকে জিজ্ঞেস করি, এমনি জুমার দাম বেশি না আসরের দাম বেশি? এখন তো আপনি সিয়াক ও সাবাক দিয়ে বলে ফেলছেন, আমার প্রশ্নের ঢঙে বুঝে গেছেন আপনি, আসরের দাম বেশি, জুমার দাম বেশি না আসরের দাম বেশি? আমাদের সমস্ত কিতাবে লেখা আছে, আল জুমাতু ওয়াজিবাতুন, আল জুমাতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন সহিহিন মুকিমিন। কি এটা লেখা আছে? আল জুমাতু ওয়াজিবাতুন, জুমা ফরজুন না ওয়াজিবাতুন? এবার নারীর উপরে ফরজ, ল্যাংড়ার উপরে ফরজ, অন্ধের উপরে ফরজ, মুসাফের উপরে ফরজ, এবার আল্লাহ আসরু ওয়াজিবাতুন? আল্লাহ আসরু কি? আপনি তো আরবিও পারেন, ঢাকার মানুষ। আল্লাহ আসরু ফরজুন, বলেন আল্লাহ আসরু কি? শুধু পুরুষের উপরে, শুধু সুস্থের উপরে, শুধু চোখ খোলার উপরে? আসর কার কার উপরে ফরজ, আর জুমা কার কার উপরে ওয়াজিব? সুস্থ, মুকিম, পুরুষ, সুস্থ, মুকিম, পুরুষের উপরে ওয়াজিব, লেকিন আসর? এবার বলুন তো দেখি, কয়দিন জুমা পড়লে কয়টা আসরের কাফফারা হবে? কেয়ামত পর্যন্ত জুমা পড়লে, কেয়ামত পর্যন্ত একদিনের ফজরের নামাজের কাফফারা হবে না। যদি হারামে পাকে জুমা পড়েন, হারামে পাকে জুমা, হারামে জুমা পড়েন, লেকিন ফজর ছুটে গেছে, কাফফারা হবে না। কি বলছি বলেন? কাফফারা? তো নিয়ত বানান, আজকে থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। যেমন ধরেন নামাজ আল্লাহ তাআলার আমর, আমর শরিয়া মর, আমরুন আদেশ, নামাজ আল্লাহ তাআলার আদেশ। নামাজ কি? যেমন চুরি আল্লাহ তাআলার নিষেধ, চুরি কি? আল্লাহ তাআলার কি? নিষেধ। এখন প্রশ্ন, আদেশ ছেড়ে দেওয়া বেশি জঘন্য অপরাধ না নিষেধ করা বেশি জঘন্য অপরাধ? নিষিদ্ধ বস্তু উত্তর আমরা দেন, কাই প্রশ্নে না করতে। আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বেশি বড় অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি বড় অপরাধ? প্রশ্ন উত্তর দিয়ে না আগে প্রশ্ন বুঝেন। কি বলছি? আদিষ্ট বস্তু করা, ছেড়ে দেওয়া বেশি বড় অপরাধ না নিষিদ্ধ বস্তু করে ফেলা বেশি বড়? যেমন নামাজ আদিষ্ট বস্তু, ছেড়ে দেওয়া এটা বেশি বড় অপরাধ না চুরি নিষিদ্ধ বস্তু, এটা করে ফেলা বেশি বড় অপরাধ? প্রশ্ন উত্তর, নামাজ ছেড়ে দেওয়া, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়ে কোটি কোটি গুণে বড় অপরাধ। আমি কি বুঝাইতে পারছি? উদাহরণ, শয়তান কি করে নাই? আদিষ্ট না নিষিদ্ধ? আদিষ্ট বস্তু সেজদা করে নাই। আদম আসলাম কি করে ফেলেছে? নিষিদ্ধ। নিষিদ্ধ ফল কি? আদম আসলাম নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছে। আর শয়তান আদেশ কি অমান্য করেছে, আদেশ লঙ্ঘন করেছে। এবার বলুন তো কার তওবা কবুল হয়েছে, তার কার তওবা কবুল হয় নাই? পৃথিবীতে সমস্ত নিষেধ কেন করে মানুষ, নিষিদ্ধ বস্তু মানুষ কেন করে? নিষিদ্ধ বস্তু কেন করে? শাহওয়াতের কারণে করে, নফসের কারণে করে, শয়তানের কারণে করে, অভাবের কারণে করে। বুঝেন নাই? নিষিদ্ধ বস্তু করে কেন? কোনো না কোনো কারণে। লেকিন আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন? যেমন যে নামাজ পড়ে না, ওকে যদি জিজ্ঞেস করেন তুই নামাজ পড়ছিস না কেন, ওর কাছে কোনো জবাব নাই। ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দেয়, ওর কাছে কোনো কি নাই? বলেন, সমস্ত আদেশ ছেড়ে দেয় মানুষ অহংকার করত, আর নিষিদ্ধ বস্তু করে মানুষ শাহওয়াতের কারণে।
শাহাবাতের কারণে যেটা করে এটা আল্লাহ মাফ করে দেয়, অহংকার কারণে যেটা ছাড়ে এটা আল্লাহ মাফ করে দেয়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এবার বলেন তো দেখি, নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? হাজারো লাখো মানুষ নামাজ পড়ে না শুধুই অহংকারের কারণে, শুধুই কি? লেকিন জুতা চুরি করছে কি লেগে? ওরা জিজ্ঞেস করেন অভাবে, কি ও অহংকারে জুতা চুরি করছে না? কোন কারণে জুতা চুরি করছে? অভাবে, অভাবে জুতা চুরি করছে। মোবাইলের ছবি দেখে কেন ওকে জিজ্ঞেস করেন? পারি না, মানতে পারি না, শাহাবাত গালেব হয়ে যায়, পারি না, সহ্য করতে পারি না, এই জন্য দেখে ফেলি। আল্লাহ কেব তোর শাহাবাত আমি দিছিলাম, মানতে পারিস নাই, যা আমি যেহেতু দিছি মাফ। এবার এই তুই ফজর পড়িস নাই কেন? উত্তর দে, ফজর পড়িস নাই কেন? উত্তর দাও। উত্তর নাই। জোহর কেন পড়ো নাই? উত্তর নাই। আসর কেন পড়ো নাই? উত্তর নাই। আল্লাহ বলবে তুই অহংকার করে পড়িস নাই, তুই ভেবেছিস করি নাই, কি হবে? কথা বুঝেন নাই? সমস্ত আমর ছেড়ে দেওয়ার বুনিয়াদ অহংকার, আর গুনাহ করার বুনিয়াদ শাহওয়াত। শাহওয়াত মানে কি? কুপ্রবৃত্তি, শয়তানের ধোকা, নফসের ধোকা। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বললেন যাও মাফ, আর শয়তানকে কি বললেন? তোর মাফ নাই, তুই ছাড়লি কা? আমি ছেজদা দিতে বলেছি, তুই ছাড়লি কা? তুই এখানে যুক্তি দিয়েছিস কেন? তুমি এখানে যুক্তি দিয়েছো কেন? এই জন্য মেরে ভাইও, আল্লাহর কসম, নামাজ ছেড়ে দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। বলেন শিরিকের পরে, বলেন শিরিকের পরে নামাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় অপরাধ। পড়বো তো ইনশাল্লাহ নামাজ। এই জন্য ইমানের পরে সবচেয়ে দামি আমলের নাম নামাজ। এই জন্য শিরিকের পরে সবচেয়ে বড় গুণা নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুণা কি? চলেন নিয়ত করে আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো পড়বো কমপক্ষে 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার পড়বো তো ইনশাল্লাহ। তাহলে প্রতি নামাজে হবে 100 বার, পাঁচ নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আর আল্লাহ রসুল বলেন তুমি পড়বা 600 বার, আল্লাহ রহমের কারণে ফেরেশতা উঠিয়ে দিবে 6000 বার। $6,000 যদি প্রতিদিন ইনকাম হয় তার ইনকামটা কেমন? 6000 তাসবিহ যদি প্রতিদিন এখানে উঠে যায় তার আমলটা কেমন? নিয়ত বানান আজ থেকে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পাক্কা। দুই নম্বর সবক এই 33, 33, 34 বার করবো তো ইনশাল্লাহ। বুঝলে? এই সহজ সবক দেওয়ার জন্য আপনাকে আনছি না, আমি সহজটাই দেই, কারণ সহজ করতে করতে একসময় কঠিনটা পারবে, ঠিক হয় না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, নিজের জীবনকে ঢেলে সাজান, নিজের জীবনকে সুন্দর করেন। নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না, নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না, জিকির ছাড়া জীবন সুন্দর হয় না, মোবাইলে জীবন সুন্দর হয় না। মোবাইল শুধুই গজব করে আর জিকিরে শুধুই আবাদ করে। মোবাইলে শুধু কি করে বলেন? মোবাইলে শুধু নেয় আর জিকিরে শুধু দেয়। মোবাইলে কি করে আর জিকিরে কি করে? ফারুক আই এম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।